25শে ডিসেম্বরের প্রাক্কালে উৎসবের মেজাজ কলকাতা শহর জুড়ে। আমরা আজকে গেছিলাম সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে দেখে নিতে ক্রিসমাস উপলক্ষে সেখানে উৎসবের প্রস্তুতি কোন পর্যায়ে। আজকে গিয়ে আমরা ব্যাপক ভিড় পেলাম। এছাড়াও এই বছর প্রথমবারের মতন কলকাতার শ্রদ্ধানন্দ পার্ক শুরু করলো ক্রিসমাস ফেস্টিভ্যাল। এবার থেকে তারা এই পথ চলা শুরু করলো, আমরা সেখানেও গেছিলাম। পাশাপাশি গেছিলাম মধ্য কলকাতার বো ব্যারাক্সে, সেখানকারও ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। কলকাতা যে ক্রিসমাসময় হয়ে উঠেছে, চারিদিকে কেক পেস্ট্রির গন্ধ পাওয়া যাচ্ছে এবং একই সাথে আলোকময় হয়ে উঠেছে মহানগর কলকাতা। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন। নমস্কার। আমাদের প্রথম গন্তব্য ছিল কলকাতা সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। একাডেমি অফ ফাইন আর্টসের পাশেই ঐতিহ্যবাহী এই চার্চে আমরা 23শে ডিসেম্বর দেখতে গিয়েছিলাম ক্রিসমাসের প্রস্তুতি। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গির্জার প্রাঙ্গণে যিশুর জন্মের মুহূর্তটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবং এখানে মাতা ম্যারি বা পিতা জোসেফকে বাঙালি সাজে সাজানো হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গির্জার প্রাঙ্গণে এইভাবেই সাজানো হয়েছে এবং গির্জার ভেতরেও ছোট করে সাজানো হয়েছে। এবং আমরা 23শে ডিসেম্বর গিয়ে দেখলাম যে শিশু যিশুকে এখানে রাখা হয়নি। জিজ্ঞেস করার পর তারা বলল যে 24শে ডিসেম্বর শিশু যিশুর মূর্তি এখানে রাখা হবে।
পলস ক্যাথিড্রাল থেকে আমরা চলে গিয়েছিলাম মধ্য কলকাতার বউ ব্যারাক্সে। এখন আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, অসাধারণ আলোকমালায় সাজানো হয়েছে গোটা বউ ব্যারাক্স চত্বরটিকে। পুরনো কলকাতার বড়দিন উদযাপনের যে আমেজ, আবেগ, উন্মাদনা, ভক্তি, ভালোবাসা, তার সব কিছু কিন্তু আপনি বউ ব্যারাক্সে পাবেন। সেই ছবি আমাদের কথা ইউটিউব চ্যানেলের ক্যামেরায় ধরা পড়ল। যদিও আজকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, বলা হচ্ছিল 100 টাকার টিকিট কেটে ঢুকতে দেওয়া হবে, কিন্তু বিনামূল্যে 24 ডিসেম্বর থেকে বিনামূল্যে প্রত্যেককেই ভেতরে ঢুকতে দেওয়া হবে। এখানে কনসার্ট হয়, বিশাল ক্রিসমাস ট্রি বসানো হয় এবং এর পাশাপাশি ভগবান যিশুর জন্মের মুহূর্তটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় বিভিন্ন প্রতিমা দিয়ে। বউ ব্যারাক্স বহু দশক ধরে পশ্চিমবঙ্গের বড়দিন উদযাপনের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অর্জন করে ফেলেছে এবং বাঙালির প্রতিটা বাঙালির হৃদয়, এমনকি অঞ্জন দত্তর গানে, তার সিনেমায় বারবার ঘুরে ফিরে এসেছে কিন্তু বউ ব্যারাক্স। এখান থেকে আমরা চলে গিয়েছিলাম কলেজ স্ট্রিটের পাশে শ্রদ্ধানন্দ পার্কে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ বছর থেকে শুরু হলো ক্রিসমাস কার্নিভাল 2023। আপনারা এখন সেই ছবি দেখতে পাচ্ছেন। এখানে অসাধারণ একটি সান্তা ক্লজও বসানো হয়েছে।